হরশাদ ঘোষণা আসছে আবার প্রিয়তমা ভুল শুনছেন না প্রিয়তমা টু হয়ে রোজার ঈদে শাকিব খানকে নিয়ে আগামী রোজার ঈদে মাঝে পহেলা বৈশাখে সাইফ চন্দন নিয়ে সাহেব সিনেমা নিয়ে আসবেন তবে সাকিব খানকে নিয়ে প্রিয়তমা টু যেটা বানাবেন আশাদামদান সেটির ডিরেক্টর হিমেল আশরাফ নয় এরকমটি বলছিলেন নাগরিক টিভির এক সাক্ষাৎকারে হিমেল আশরাফ আগামী কয়েকটা ছবিতে ডিরেকশন দিচ্ছেন না আশা এরকম ভাষ্য তিনি দিয়েছেন এবং আরো বলেছেন যে আরো তিনটা ছবি সাকিব খানকে নিয়ে বানাবেন এবং ফাঁকে ফাঁকে অন্যান্য ডিরেক্টর দিয়েও তিনি সিনেমা বানাবেন এখন কথা হচ্ছে যে হিমেল আশরাফ আশা লন্দনের প্রোডাকশন হাউসে সাকিব খানকে নিয়ে পরপর দুইটা সিনেমা বানাইল তৃতীয় সিনেমা গিয়ে অন্য একজন ডিরেক্টর আসছে নায়িকাও কিন্তু অন্য একজন প্রিয়তমা টুর এদিকে পাল প্রিয়তমার ইদিকে পাল এখানে থাকছে না যেহেতু ইদিকে পাল মারা গেছে সো প্রিয়তমা টুতে নিশ্চয়ই নতুন নায়িকা আসবে সেই নতুন নায়িকা কে দর্শক আপনাদেরকে আমি একটা ক্লু দেই আপনারা সেই নতুন নায়িকা সম্পর্কে জানিয়ে দিন সেই নতুন নায়িকা সেই ক্লুটা আমি দিচ্ছি না এটা আর্শাদ সাহেবই দিয়েছেন ক্লুটা হচ্ছে সেই নায়িকা বাংলাদেশেরই কেউ সেই নায়িকা বাংলাদেশেরই কেউ এবং নতুন বুক ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন খানের খানের নতুন একজন উপহার দিতে যাচ্ছেন হিসেবে ইতিমধ্যে আশা প্রিয়তমা পালকে উপহার দিয়েছেন রাজকুমারে কর্নি কফিকে উপহার দিয়েছেন এবার প্রিয়তমা টুতে কাকে উপহার দিবেন দর্শক এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি প্লু তো দিয়ে দিয়েছি যেটি আশারা বললেন উনি বাংলাদেশেরই একজন নায়িকা এবং যেহেতু নতুন বুক বলেছে আরও একটি প্লু কিন্তু চলে আসে সেটি হচ্ছে সে এর আগে কোনো বাংলা সিনেমায় অভিনয় করে নাই ফ্রেশ নিউকামার মাট এটা বলে নাই সেই নায়িকা অন্য কোনো অঙ্গনে কাজ করেছে কিনা নতুন বুক কিন্তু সে নাটকে কাজ করেছে কিনা বা ওটিটিতে কাজ করেছে কিনা বা বিজ্ঞাপনে কাজ করেছে কিনা এই বিষয়ে খোলাসা করে কিছু বল তবে এক সপ্তাহের মধ্যে অফিসিয়াল ডিক্লেয়ার দিতে যাচ্ছে রাশাদার তো আপনারা যারা গেস করতে পারছেন না তারা অধৈর্য হয়েন না মাত্র তার আর একটা সপ্তাহ গুনে গুনে সাত দিন পার হতে দিন তারপরে সাকিব খানের সঙ্গে নতুন কোন নায়িকা আসছেন সেটি জানা যাবে সেই সঙ্গে সেই অফিসিয়াল ঘোষণায় জানা যাবে সাইফ চন্দনের সাহেব ছবিতে কে কে থাকছেন তবে যতটুকুন তার আলোচনা থেকে বোঝা গেল সাহেব হবে কম বাজেটের সিনেমা শাকিব খানকে নিয়ে সিনেমা বানাইতে যেহেতু বড় বাজেট লাগে সেহেতু সাহেব যেহেতু শাকিব খান থাকছে না তো শাকিব খান হবে কম বাজেটের সিনেমা এরকম কম বাজেটের সিনেমা আশার আন্দান প্রতি বছরই বানাবেন বছরে তার মিনিমাম তিনটা সিনেমা বানানোর পরিকল্পনা দুইটা যদি শাকিব খান হয় একটি হবে অন্য কোনো হিরোকে দিয়ে কে হতে পারে সেই হিরো কে সেই ভাগ্যবান হিরো ভাগ্যবান এই কারণে বলছি যে আশার আন্দান যতই বলুক কম বাজেটের সিনেমা সে কিন্তু তার ওই সিনেমায় টাকা কিন্তু কম ঢালেন না আবার একটা সিনেমায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে সিনেমাটির নাম মানুষ ওটাও ডিরেকশন দিয়েছে সিনেমাটির নাম দুনিয়া ওটাও ডিরেকশন দিয়েছে সাইফ চন্দন সম্ভবত খুব শীঘ্র দিয়ে দিবেন সিনেমাটি তো সেই সিনেমাতেও কিন্তু কোনো মানে বিগ বাজেটের নায়ক নেই তারপরেও সেই সিনেমায় আশা যে পরিমাণ খরচ করেছেন তাতে আর কিছু টাকা অ্যাড করলে সাকিব খানকে নিয়ে একটা সিনেমা আমার অনুযায়ী শুধু এটুকুন বললাম এই কারণে যে আসাধারণের কম বাজেট অনেকের বড় বাজেটের চাইতে বেশি সেই কারণে ঘুরে ফিরে কথাটা আসছে যে কে হতে যাচ্ছে সাইফ চন্দ্রের সাহেবের নায়ক যে ভাগ্যবান নায়ক সেটি এখন দেখবার বিষয় আরো একটি বিষয় আসাধারণ ক্লিয়ার করেছেন যে অলরেডি রাজকুমার প্রফিট ঢুকেছে তার পকেটে রাজকুমার সিনেমার প্রফিট অলরেডি আশা পকেটে ঢুকে গেছে মানে যদি সাড়ে চার কোটি বা পাঁচ কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে থাকে তাহলে পাঁচ কোটি টাকার উপরে প্রবেশ করেছে একটি প্রজেক্ট ছিল। তার রাজকুমার হিট সিনেমা সুপার হিট বা বাব্বার হিট না বলা গেলেও হিট বলা চলে যেহেতু রাজকুমার প্রফিট এনে দিছে এখন কত প্রফিট দিলে সিনেমা হিট সেই অঙ্কটা আমি জানি না সেই অঙ্কটা আমার জানা নাই যে কত টাকা প্রফিট দিলে মানে পাঁচ কোটি টাকা লগ্নি করলে কত টাকা প্রফিট হলে সেই সিনেমা হিট সেই বিষয়েও তিনি কোনো কিছু বলেন নাই আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে প্রিয়তমা করার পরে হিমেলা স্টাফ গাড়ি পাইল রাজকুমার পড়ার পরে হিমেলা স্টাফকে কে কি দেয় সেটা দেখার অপেক্ষায় ছিলাম এরকম একটি প্রশ্ন আমি আশাকে আমার ইন্টারভিউতেও জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন সবাই আসুক দেখা যাবে সেই সময়টা কতদিন পরে আসবে আমি যাই না আর কত টাকা প্রফিট তার ঘরে গেলে আসবে সেটা আমি না তবে অপেক্ষা করছি হিমালয় স্টাফ এবার আশাদের কাছ থেকে কি গিফট পায় তিনি কিন্তু সহসাই তার অফিসের স্টাফ তার ছোট ভাই তার কাছের মানুষজনকে তিনি গিফট করেন তিনি উপহার দিতে পছন্দ করেন অনেকেই অনেক দামি দামি গিফট তার কাছ থেকে পেয়েছে দীপজল সাহেব একটা কথা বলে না যে বাংলাদেশের প্রত্যেকটা নায়কের নায়িকারে তিনি গাড়ি দিছেন এমন কোনো নায়ক নায়িকা নাই যারে তিনি গাড়ি দেন নাই ঠিক সেরকম আশাদানও একজন প্রয়োজক যিনি তার প্রত্যেকটা ডিরেক্টরকে প্রত্যেকটা আর্টিস্টকে প্রত্যেকটা শিল্পীকে প্রত্যেকটা ছোট ভাই ব্রাদারকে কিছু না কিছু উপহার তিনি দিয়েছেন তো আশরাফ একটা গাড়ি পাইছে এরপরে হিবেলা সাহেব কি পাবে আমি যাই না তবে সাহেব সিনেমা করে সাইফ চন্দ্র কি পুরস্কার পায় সেটিও দেখার জন্য মুখিয়ে আছি কামনা থাকলো প্রিয়তমা দুয়ের জন্য শুভকামনা থাকলো সাইফ চন্দনের সাহেবের জন্যে যেতে যেতে আরো একটি প্রশ্ন করে যেতে চাই সেটি হচ্ছে প্রিয়তমা দুয়ের ডিরেক্টেড তাহলে কি হবে আমি কয়েকটি অপশন দিয়ে যাচ্ছি অপশন গুলো আমি জানি না অপশন গুলো আমি এমনি আমার আমার তরফ থেকে দিচ্ছি এই অপশনের একটাও না হইতে পারে আবার এই অপশন থেকেও যে কোনো একজন হইতে পারে অপশন এ রায়হান রাফি অপশন বি দীপঙ্কর দীপন অপশন সি আশার আব্দান নিজেই অপশন ডি এম ডি ইকবাল